স্বীকার করা সনাতন ধারাকে আমূলে বদলে দিয়েছে আগ্নেয়াস্ত্র। শিকার যতই শক্তিশালী আর বৃহদাকারের হোক না কেন, বন্দুকের নলের সামনে পড়লে নিথর দেহে পরিণত হয় মুহূর্তে। তবে পৃথিবীতে কিছু প্রাণী আছে যাদের কাছে বন্দুকের গুলি পান্তা ভাত। আজকে আমরা মজার এক প্রাণীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেটি তার শক্তিশালী খোলের সাহায্যেই ঠেকিয়ে দিতে পারে ছোটোখাটো বন্দুকের গুলি। মাঝে মাঝে সেগুলি বুমেরাং হয়ে ফেরত এসে আহত করে শিকারীকে। প্রাগৈতিহাসিক চেহারার এই স্তন্যপায়ী প্রাণীটির নাম আর্মাডিলো। এরা মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। এদের জীবনকালের দুই তৃতীয়াংশ কাটে ভূমির নিচে, দৃশ্যমান হয় গভীর অন্ধকারে, শুধু খাবার খোঁজার সময়। মানুষ কালে ভদ্রে তাদের দেখতে পায়। আর্মাডিলো মূলত স্প্যানিশ শব্দ, যার অর্থ বর্মে সজ্জিত ছোট্ট প্রাণী। আর আর্মাডিলোদের প্রধান বিশেষত্ব হচ্ছে তাদের দেহের উপরিভাগের বর্ম সদৃশ শক্ত ত্বক। এখন পর্যন্ত 20টি আর্মাডিলো প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রজাতি ভেদে এদের আকার এবং আকৃতিতে রয়েছে ব্যাপক ব্যবধান। সবচেয়ে ছোট আকারের আর্মাডিলোদের বলা হয় পিঙ্ক ফ্যারি আর্মাডিলো, যাদের ওজন মাত্র 85 গ্রাম আর দৈর্ঘ্য 13-15 সেন্টিমিটার। আর সবচেয়ে বড় আকার যাদের, তাদের বলা হয় জায়ান্ট আর্মাডিলো। তাদের ওজন 54 কেজি আর দৈর্ঘ্য 59 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আর্মাডিলোদের পাগুলো অত্যন্ত খাটো হলেও এরা খুব দ্রুত দৌড়াতে পারে। এদের সামনের পায়ে 3-5টি এবং পেছনের পায়ে 5টি নখযুক্ত আঙুল থাকে। এদের নখ অত্যন্ত ধারালো, যা ধারা বসবাসের জন্য গর্ত এবং খাবারের জন্য মাটি খোঁড়ে। প্রজাতি ভেদে খাদ্যাভ্যাস ভিন্ন হলেও বেশিরভাগ প্রজাতির আর্মাডিলোরা নানা রকম কীট এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী ভক্ষণ করে থাকে। তবে এদের কিছু প্রজাতি শুধুমাত্র পিঁপড়া আর উইপোকা খেয়ে জীবন ধারণ করে। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এই প্রাণীটির আদি বাসস্থান হলেও বর্তমানে উত্তর আমেরিকার বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এদের একাধিক প্রজাতির দেখা পাওয়া যায়। আর্মাডিলো নিঃসঙ্গ প্রাণী, এরা একা বসবাস করতে পছন্দ করে। এরা কখনো অন্য প্রাপ্তবয়স্ক আর্মাডিলোর সাথে গর্ত ভাগাভাগি করে না। আর্মাডিলোর গর্ভধারণ সময় 60-120 দিন এবং অধিকাংশ আর্মাডিলো একত্রে 4টি বাচ্চা প্রসব করে। 3-12 মাস বয়সে এরা প্রজনন ক্ষমতা অর্জন করে। বাচ্চা আর্মাডিলোরা কোমল ত্বক নিয়ে জন্মগ্রহণ করে। এদের ত্বক শক্ত হতে কয়েক সপ্তাহ লেগে যায়। এদের দেহের উপরিভাগে শক্ত হাড়ের পাত দিয়ে তৈরি বর্ম সদৃশ শক্ত ত্বক বা খোল রয়েছে। তবে দেহের নিচের অংশের ত্বক কোমল ও লোমযুক্ত। বর্মের মতো শক্ত ত্বক এদের আত্মরক্ষার কাজে লাগে। এদের একাধিক প্রজাতির শিকারের হাত থেকে বাঁচতে নিজের দেহকে এমনভাবে গুটিয়ে ফেলে দেখে মনে হয় একটি শক্ত বল। মজার বিষয় হচ্ছে এদের কিছু কিছু প্রজাতির খোল এতই শক্ত যে 9mm পিস্তল সহ ছোটখাটো বন্দুকের গুলিও ঠেকিয়ে দিতে পারে। শুধু তাই নয়, এদের দিকে ছোড়া গুলি বুমেরাং হয়ে শিকারীকে আহত করার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে একাধিকবার। তবে উন্নত প্রযুক্তি সম্পন্ন বড় আকারের বন্দুকের গুলি ঠেকাতে অক্ষম এই প্রাণীটি। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই প্রাণীটিকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন বলে প্রায় গণহারে শিকারে পরিণত হয় এই প্রাণীটি। আর এই কারণে আর্মাডিলোর একাধিক প্রজাতিকে বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ পরিষদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।